হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পেঁয়াজ পোস্তর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। পেঁয়াজ পোস্ত তোমরা অনেকেই হয়তো ট্রাই করেছো, কিন্তু পেঁয়াজ পোস্ততে ঘি দিয়ে দেখবো আজকে আমরা কীরকম খেতে হয়। তো চলো চটজলদি পেঁয়াজ পোস্তর এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। তো দেখো, পেঁয়াজ পোস্তটা তোমরা দেখতেই পাচ্ছো যে কীরকম হয়েছে। তো রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো চলো দেখো, এখানে এই পেঁয়াজ পোস্তটা করতে আমি 7টা মতো বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো দেখো, এখানে আমি নিয়েছি পোস্ত, তোমরা পেঁয়াজটা যতটা পরিমাণ থাকবে সেই মতো নেব। আমি এখানে 50 গ্রাম পোস্ত ইউজ করেছি। দেখতেই পাচ্ছ মিক্সিতে আমি এটা ঘুরিয়ে নিয়েছি। প্রথমে শুকনো আগে ঘুরিয়ে নেবে, তারপরে জল দেবে, তাহলে পোস্ত আর ভিজিয়ে রাখতে হবে না। তো পোস্তটাকে আমি পেস্ট করে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে আমি এর মধ্যে সমস্ত পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব। তো এটা খুব চটজলদি রেসিপি, তোমরা হয়তো অনেকেই ট্রাই করেছো, কিন্তু এইভাবে করে একবার খেয়ে দেখো কীরকম খেতে লাগে, তারপরে কমেন্ট বক্সে জানিও। তো দেখো, পেঁয়াজগুলোকে আগে আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ যেটুকু মানে তোমরা নেবে সেই বুঝে কিন্তু পোস্তটা নেবে। আর ওখানে কিন্তু আমি পোস্তর সাথে লঙ্কা পেস্ট করেছি, আমি 8 থেকে 9টা মতো লঙ্কা ব্যবহার করেছি। তো পেঁয়াজের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো তোমরা নুনটা নাও দিতে পারো, কেননা নুন দিলে পেঁয়াজ থেকে একটুখানি জল ছাড়বে, কিন্তু আমি নুনটা ইউজ করেছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো দেখো, এবার আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো আমি কিছুটা পরিমাণ গুঁড়ো লঙ্কা। তো ঝালটা অবশ্যই তোমরা যেরকম খাও সেই বুঝে ব্যবহার করবে। তো দেখো, দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তো এটা একদম একটা ইজি চটজলদি রেসিপি, হাতে না সময় থাকলে অবশ্যই বানিয়ে নিও পেঁয়াজ পোস্ত। তো অবশ্যই ট্রাই করো, এটা আমার রিকোয়েস্ট। তো দেখো, ভাজাটা প্রায় হয়ে এসছে, এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, পোস্তটা আমি দিয়ে দিয়েছি, পোস্তর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা কথা, এখানে কিন্তু আমি পোস্তর সাথে 2 কোয়া রসুন পেস্ট করেছি, একসাথেই মিক্সিতে দিয়ে দিয়েছি। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখো। দেখো, যে মিক্সির জারে আমি পোস্তটাকে মিক্স করেছিলাম ওখানেই একটুখানি জল দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো এটাতে জানো তোমরা যে বেশি জল ব্যবহার করব না, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলরেডি, সেই জন্য এটা জাস্ট নরম হয়ে যাবে আর এটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটা প্রায় হয়ে এসছে, আর একটু বেশ শুকনো শুকনো হয়ে গেলে আমি এটা নামিয়ে নেবো। তো এটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে আমি আর একটুখানি নুন দিলাম। তোমরা কিন্তু নুনটা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে নুনটা দিও। তো আমি এখানে কিছুটা পরিমাণ দেখো সর্ষের তেল দিলাম। আমি তোমাদেরকে বলেছি আমি ঘি দেবো, ঘিটা দেবো, তো আগে কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি ঠিক নাবাবার সময় তারপরে আমি ঘিটা দেবো। তো দেখো, সর্ষের তেলটা ভালো করে মিশে গেলে একটুখানি ফুটিয়ে নেবো। তো দেখো, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দেখো, আমি 1 চামচ মতো ঘি এখানে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তোমরা এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তো আমি এটাকে রেখে দেব। রেখে দেওয়ার পর দেখো, আমি দেখাচ্ছি তোমাদের সাথে, হয়ে গেছে এটা। আমি দেখো প্লেটে ঢেলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব চটজলদি কিন্তু টেস্টি সহজ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করো। গরম ভাতের সাথে এটা কিন্তু রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে, যে শুধু ভাত দিয়ে সেটা কিন্তু নয়, অবশ্যই রুটি পরোটা লুচি সব কিছুর সাথে তোমরা কিন্তু এটা খেতে পারো। তো বানিয়ে ফেলো চটজলদি পেঁয়াজ পোস্তর এই রেসিপিটা। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেল।